খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে, তেমনি এক মহা বিড়ম্বনার ভিতরে পড়েছেন বলিউড কিং হিসাবে পরিচিত সুপারস্টার শাহরুখ খান। এই বিড়ম্বনা তার পুত্র আরিয়ান খানকে নিয়ে। গত শনিবার অক্টোবরের 2 তারিখ গভীর রাতে মুম্বাই থেকে গোয়ার অভিমুখে যাত্রা করা একটি ক্রুজ শিপের রেপ পার্টি বা আনন্দ পার্টি থেকে শাহরুখ পুত্র আরিয়ান সহ 8 জনকে আটক করা হয়। সেই পার্টি থেকে অনেক মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিয়ান বলেছে, বন্ধু আরবাজের আমন্ত্রণে সে ওই পার্টিতে গিয়েছিল, তবে সে কোনো মাদক বহন করেনি। হাসপাতালে 8 জনের শরীরে মাদকের উপস্থিতি পরীক্ষা করার পর তাদেরকে কোর্টে তোলা হবে। আরিয়ানের জামিন মঞ্জুর হবে কিনা তা এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। যাদেরকে আটক করা হয়েছে তারা সবাই নামকরা পরিবারের সন্তান, আর এই পার্টির টিকিটের মূল্য ছিল 80,000 থেকে 5 লাখ রুপি পর্যন্ত। এনসিবি অর্থাৎ নার্কোটিক কন্ট্রোল ব্যুরো অফ মুম্বাই খতিয়ে দেখবে ড্রাগের ডিলার বা সরবরাহকারী কারা ছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ভয়ঙ্কর ড্রাগের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে তৎপর রয়েছে।